মালয়েশিয়ার একজন বিখ্যাত আলেমকে পাওয়া গেছে সেখানকার পতিতালয়ে। এমনকি মদের বার, ড্যান্স বার, শরীরে ট্যাটু আঁকা নেশাখোরদের আড্ডাতেও তাকে দেখা গেছে। তবে অন্যদের মতো নয়, এসব জায়গায় তিনি গিয়েছেন ভিন্ন এক উদ্দেশ্যে। সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন পাপী মানুষগুলো কখনো মসজিদ, মাদ্রাসা কিংবা ওয়াজ মাহফিলে আসে না। এ ধরনের নেশাখোর, পতিতা, বিধর্মী, যাদেরকে অন্যরা ঘৃণা করে, ওস্তাদ ইভিটলিও মূলত তাদের কাছে ছুটে যান। সমাজের এসব নিকৃষ্ট মানুষকে বুকে টেনে নেয়ার অসাধারণ এক যোগ্যতা রয়েছে এই কোটিপতি হুজুরের মধ্যে। 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করা ওস্তাদ ইভিটলিও অন্ধকার জগতের মানুষকে আপন করে নেয়ার মাধ্যমে তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনেন। একটি ভিডিওতে দেখা যায় তিনি হঠাৎ করে ইন্দোনেশিয়ার একটি ড্যান্স বারে ঢুকে পড়েছেন। দাড়ি টুপিওয়ালা একজন হুজুরকে হঠাৎ করে দেখতে পেয়ে সেখানকার নর্তকীরা একেবারে অবাক হয়ে যায়। তার মতো উৎকৃষ্ট একজন মানুষ এত নিকৃষ্ট জায়গায় কেন আসলেন সেটি জানতে সবাই রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে। ওস্তাদ ইভিটলিও বারের মধ্যেই তাদেরকে নিয়ে বসে কিছু কথা বললেন। তার অতি সরল কিন্তু হৃদয় নিংড়ানো কথাগুলো ওই মেয়েদের মনে গভীরভাবে রেখাপাত করল। এক পর্যায়ে তারা অঝোর ধারায় কাঁদতে লাগলো, তাদেরকে যে কেউ কখনোই এভাবে বোঝায়নি। পতিতা বলে সবাই তাড়িয়ে দিয়েছে, এদের কারো স্বামী মারা গেছে, কারো তালাক হয়ে গেছে, কেউ বা আবার ব্ল্যাকমেইলের শিকার হয়ে এ পেশায় নামতে বাধ্য হয়েছে। পেটের দায়ে নেচে গিয়ে মানুষকে আনন্দ দিলেও তাদের নিজেদের হৃদয়ে কোনো আনন্দ ছিল না। এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাইলেও তাদের যে ফেরার কোনো পথ ছিল না। ওস্তাদ ইভিটলিও তাদেরকে অভয় দিলেন, এই শ্রেণীর মানুষের জন্য তার প্রতিষ্ঠিত পুনর্বাসন কেন্দ্রের কথা জানালেন। ড্যান্স বারের মধ্যেই তিনি তাদের হাতে হিজাব ও বোরকা তুলে দিলেন। মেয়েগুলোকে তখন পবিত্র রমণীদের মতো দেখাচ্ছিল। আরেকটি ভিডিওতে দেখা যায় ওস্তাদ হঠাৎ করে নেশাখোরদের আড্ডায় হাজির, তাদের শরীরে ট্যাটু, নাকে কানে রিং। কিন্তু ওস্তাদ লিও নিঃসংকোচে তাদের কাছে গেলেন, তারা গান গাইছিল, তিনি চুপচাপ কিছুক্ষণ তাদের গানও শুনলেন। এরপর তাদের মধ্যে ভালো খাবার বিতরণ করলেন যা আগে কখনোই তাদের কপালে জোটেনি। তিনি এমনভাবে গল্প শুরু করলেন যে তারা বন্ধুর মতো তার কাছে সব খুলে বলতে লাগলো। কেউ শয়তানের ধোকায় পড়ে, কেউ বা হতাশা থেকে এই পথে পা বাড়িয়েছে, এখন সুস্থ জীবনে ফিরতে চাইলেও ফেরার পথ তাদের সামনে নেই। ওস্তাদ তাদেরকে নিজের পুনর্বাসন কেন্দ্র নিয়ে গেলেন। সমাজের মূলধারা থেকে বিচ্যুত হয়ে পড়া মানুষদের সুপথে ফিরিয়ে আনার জন্য তিনি এটি প্রতিষ্ঠা করেছেন। এখানেই আশ্রয় মিলল ট্যাটু আকাশেই নেশাখোর যুবকদের। তাদেরকে নিয়ে নামাজ পড়লেন তিনি। ওস্তাদের সাথে নামাজ শেষে তারা তাকে জড়িয়ে অঝোর ধারায় কাঁদতে লাগল। ইমানের আলোয় আজ তাদের হৃদয় আলোকিত হয়েছে। ওস্তাদ ইভিটলিও তার পারিবারিক অনুপ্রেরণায় মানব কল্যাণ ও ইসলামী দাওয়াতের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, বিখ্যাত এই উক্তিটি যেন মিলে যায় ওস্তাদ ইভিটলিওর সাথে। দেশটির সুশীল সমাজ, তরুণ নবীন, যুব প্রবীণ সমাজে তার যথেষ্ট সুনাম রয়েছে। ওস্তাদ ইভিটলিওর মতো মানুষ সমাজে যত বাড়বে ততই অন্ধকার থেকে সমাজ আলোর পথে ফিরবে।